আজকে আপনাদের কাছে আপেল গাছ নিয়ে একটু কথা বলবো। আপনারা দেখতে পাচ্ছেন এই সামনে যেতগুলো গাছ আছে, এই গাছগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু আপেল গাছ, এবং এই আপেল গাছ আমার কাছে এসেছে ডিসেম্বর মাসে। ডিসেম্বর মাসেতে বসানোর পর আমরা পটে বসিয়েছি, পটে বসানোর পর তারপর কিন্তু পাতা বেরিয়েছে। এই আপেল গাছ যখন আপনার কাছে যাবে তখন কিন্তু শুধুমাত্র একটি ডাল পাবেন এবং ডালের নিচেতে শুধু শিকড় পাবেন। আপেল গাছ যখন ডরম্যান্ট থাকে, অর্থাৎ সুপ্ত অবস্থায় থাকে শীতকালেতে, তখনই কিন্তু এক জায়গার থেকে আর এক জায়গায় কিন্তু ট্রান্সফার করা যায়, সেটা পোস্ট অফিসের মাধ্যমেই হোক বা কুরিয়ারের মাধ্যমেই হোক, কোনো অসুবিধে কিছু হয় না। এখানে তো আমরা দেখতে পাচ্ছি দু ধরনের জাত আছে, এই সাইডটাতে কিন্তু আন্না আছে আর ওই সাইডটাতে কিন্তু গোল্ডেন ডরসেট আছে, এবং এই দুটো জাতই কিন্তু পরস্পরের ফুলকে পলিনেট করে, অর্থাৎ পরাগ সংযোগ করে, তারপরেই কিন্তু আপেল গাছে ফল ধরে। সেই জন্য আপনি যখনই আপেল গাছ বসাবেন এটা মাথার মধ্যে রাখবেন, সবসময় দুটো আলাদা আলাদা জাতের গাছ কিন্তু আপনাকে লাগাতে লাগবে, একটা আন্না লাগাবেন, একটা গোল্ডেন ডরসেট লাগাবেন। এবং ভয় পাবার কোনো ব্যাপার নেই, যখন আপনার কাছে শুধু একটা মাত্র আপেল গাছের ডাল যাবে যে গাছটা বাঁচবে কি বাঁচবে না, এরকম কিন্তু অনেকের মনের মধ্যেই হতে পারে, সেই ধরনের ভয়ের কিছু নেই। শুধুমাত্র একটা ডাল আসবে, আপনি মাটিতে লাগানোর পরেই কিন্তু তারপরে কিন্তু পাতা চলে আসবে। এবং এই দুটো জাতের বিশেষত্ব হচ্ছে এরা হচ্ছে টেম্পারেট জাত। অর্থাৎ টেম্পারেট জাত কি না, এই জাতের ক্ষেত্রে যে আপেলের ক্ষেত্রে ফুল আসতে যে চিলিং টেম্পারেচার লাগে, চিলিং টেম্পারেচারটা কি না, 6 থেকে 7 ডিগ্রি টেম্পারেচার ফর এ কনসিডারেবল পিরিয়ড অফ টাইম, অর্থাৎ এই ক্ষেত্রে সেই টাইমটা 100 ঘন্টা। আর হিমাচলে বা কাশ্মীরে যে সমস্ত আপেলগুলো হয় তাদের চিলিং টেম্পারেচার রিকোয়ারমেন্ট হচ্ছে 1000 থেকে 1200 ঘন্টা। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ডিসেম্বর এবং জানুয়ারি মাসেতে প্রতিদিন রাত্রিবেলা যদি 6 থেকে 7 ডিগ্রি টেম্পারেচার 20 দিন পেয়ে যায় তাহলেই কিন্তু আপেল গাছে ফুল চলে আসবে। এবং এই দুটো ভ্যারাইটির বিশেষত্ব হচ্ছে যে এই 100 ঘন্টা কিন্তু প্রত্যেকের চিলিং রিকোয়ারমেন্ট হয়, এবং যে কারণে কিন্তু এই দুটো ভ্যারাইটিতে কিন্তু ফুল আসে। আশা করছি আপনারা প্রত্যেকে আপেল গাছ নিজের বাড়িতে 2-4টে করে লাগাবেন, এবং নিজে একটা গর্ব অনুভব করবেন যে নিজের জমিতে কিন্তু আপনি আপেল করছেন। কিন্তু আপেল আপনার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নতুন, আপনার ক্ষেত্রেও নতুন, ভালোভাবে চাষ করুন এটাই আশা করব। আপনার এই ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল আইকন ক্লিক করুন, একটু লাইক করবেন, এবং পরবর্তীকালে যাতে অন্যান্য ভিডিওগুলো পান তার জন্য অপেক্ষা করুন। জয় হিন্দ।